नमस्कार बंधुरा, आमी अमर्त। आपनादेर चैनल इंडियन फिल्म न्यूज बांग्लाते आपनादेर स्वागत। इंडियाते क्रिकेट के केना पसंद करे बोलते पारेन, प्राय प्रत्येकेई इंडियाते क्रिकेट के पसंद करे। एई क्रिकेटेर उपरेई एकटा गत शुक्रवार दिन जियो सिनेमाते फिल्म रिलीज होयेछे, जार नाम होच्छे कच्ची निम्बू। एई सिनेमाते एकटा बिशेषत्व एई जे जेरकम आमादेर एखाने आईपीएल, बांग्लादेशी बीपीएल, एखाने देखानो होयेछे यूपीएल माने আন্ডার আর্ম প্রিমিয়ার লীগ। তো আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই সিনেমা সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করব। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই সিনেমাতে দেখানো হয়েছে যে মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মা সবসময় চায় যে তার সন্তান একটা সিকিউর জব করুক। এখানে চারজনের ফ্যামিলি, বাবা মা এবং তার দুই সন্তান, একটি মেয়ে একটি ছেলে। তো এই যে ছেলে রোলটি করেছে রজত বামচেরা এবং মেয়ের রোলটি করেছে রাধিকা মাদন, এরা দুজন ভাই বোন। তো রজত বামচেরার স্বপ্ন হচ্ছে একজন বড় ক্রিকেটার হবে। তো সে গলি ক্রিকেট খেলে বেড়ায়, কিন্তু তার বাবা এটা পছন্দ করে না। তার বাবা চায় একজন সে একজন মানে সিকিউর জব করুক, একটা অফিসে কাজ করুক, সে সেই জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে পারে। কিন্তু এই রজত বামচের একটা গলি শট সচিন তেন্ডুলকারের পছন্দ হয়ে যায় এবং সে এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ফেলে। এরপর রজত বামচেরা খুবই পপুলার হয়ে যায় এবং একটা কোম্পানি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে তাদের সোসাইটিতে ইউপিএল চালু করার কথা বলে, মানে আন্ডার আর্ম প্রিমিয়ার লিগ। তো সেখানে ভাই এবং বোন আলাদা আলাদা দুটো টিম দেয় এবং সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করে। সেই টুর্নামেন্টে দুজনের মধ্যে কে জিতলো যাবতীয় কিছু এই সিনেমাতে দেখানো হচ্ছে। এই সিনেমার ডাইরেক্টর হচ্ছে শুভম ত্যাগী। কিন্তু ঘটনা হচ্ছে যে এই সিনেমাটা যেভাবে তিনি বানিয়েছেন সেটা সঠিকভাবে বানানোটা হয়নি, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার যদি ডেপ না থাকে, তার ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে না বোঝা না, তাহলে বোঝা সম্ভব না এই ক্যারেক্টারটা এই জাতীয় আচরণ কেন করছে। কিন্তু সেটা এখানে দেখানো হয়নি, খুব লাইট হার্টেডভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। যেমন প্রত্যেক ক্রিকেট খেলছে কিন্তু তাদের দেখে মনে হয় না কোনদিন খেলেছে বলে, মানে জাস্ট শুটিং করার পারপাসে খেলেছে এরকম মনে হচ্ছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজটা সেরকম নেই, সেরকমভাবে তারা অন ফিল্ড আচার আচরণ করছে না, যাবতীয় কিছু সমস্ত কিছু এটা গলি ক্রিকেট হোক না কেন, কিন্তু যে ভালো খেলে মানে যে নিজে ক্রিকেটার হতে যায়, যেমন রজত পাতিদার বা তার ফ্রেন্ড অপূর্ব মেহরা, এরা তো নিয়মিত ক্রিকেট খেলে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের খেলার স্টাইল দেখে আদৌ মনে হচ্ছে না যে তারা কখন ক্রিকেট খেলেছে, জাস্ট শুটিং করার পারপাসে দেখে মনে হচ্ছে খেলছে। এটা একটা বড় কারণ এই সিনেমাটা এনগেজিং না দেওয়ার জন্য। এছাড়া স্ক্রিপ্ট ভালো না এবং ডায়লগও সেরকম দমদার নেই, মানে বলতে পারেন জোরালো কোনো ডায়লগ নেই। জাস্ট ক্যাজুয়ালি সিনেমাটা বানিয়ে ফেলেছে, খুব লাইট হার্টেডভাবে বানাতে দিয়েছে, যে সমস্ত কিছুই থাকবে, একটু হাসি থাকবে, একটু রোমান্স থাকবে, একটু খেলা থাকবে, একটু বিনোদন থাকবে, এরকম একটা ভাব দিয়ে বানাতে গিয়ে সিনেমাটা বলতে পারেন সেরকম জমেনি, এনগেজিং হয়নি। সমস্ত কিছু যদি এনগেজ না থাকে এবং যে টুর্নামেন্টটা দেখানো হয়েছে সেই টুর্নামেন্টটা খুব বাজেভাবে দেখানো হয়েছে, মানে হিন্দিতে শর্ট বাজেটের সিনেমা ঠিক আছে, কিন্তু যে টুর্নামেন্টটা দেখানো হয়েছে সেই টুর্নামেন্টটা যদি ভালোভাবে না লাগে একটু ভালো লাগে না, মানে আমার হচ্ছে ক্যাজুয়ালি হচ্ছে, খুব লো লেভেলে, যে সিরিয়ালেও হচ্ছে ভালো দেখানো হয় এরকমভাবে দেখানো হয়েছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবার আসা যাক অ্যাক্টিংয়ের কথা। রাধিকা মাদন সাধারণত টম বয় সিনেমাতেই অভিনয় করে, এই সিনেমা তো অনেকটা টম বয়সই দেখানো হয়েছে ওকে, তবে যতটুকুই প্রয়োজন করেছেন, তবে আমার মনে হয় যে ওনার ক্যারেক্টারটাকে আরও যদি ডেপথে নিয়ে আসলে তো ভালো হতো, আর একটু ওয়েল রিসার্চ প্রয়োজন ছিল, যেটা বলেছিলেন শুভম থেকে প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে যারা করেছেন তারা যাদের যতটুকুনি কাজ করেছেন, কিন্তু ঘটনা যে তাদের ওয়েল রিসার্চ না করার জন্য তারা নিজেদের ক্যারেক্টারে ভালোভাবে ডেপথ হয়নি, তাদেরকে আরও ওয়ার্কশপ করানো উচিত ছিল। আমার এটা ব্যক্তিগত মতামত যে এই চরিত্রগুলো করবার পিছনে যদি ওয়ার্কশপ করা হতো তাহলে মনে হয় আরও ভালো পারফরমেন্স করতে পারত। তো আমি এই সিনেমাটাকে 5/2 স্টার দেবো। যদি আপনারা এই সিনেমাটা দেখে থাকেন জিও সিনেমাতে, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কেমন লাগে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।